গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে দেখা গেল জনতার ঢল। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত বিপুল ভোটে বিজয়ী কালীগঞ্জের মাননীয় সংসদ ও সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এবং চেয়ারম্যান জননেতা আলহাজ্ব আখতারুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও অতিথিবৃন্দ এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল সাধারণ জনগণ। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মোক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব শরীফুল ইসলাম সরকার। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম। এখানে এসে মাননীয় সংসদ সদস্য জননেতা আলহাজ্ব আখতারুজ্জামান তার বক্তব্য কি জানালেন দেখুন। এত নেতা কোথায় পাবেন আপনি? কষ্টের মধ্যে দিয়ে নেতা তৈরি হয়েছে, এক উচ্চ একদম লাল এবং গোলাপ ফুলের মতো আমাদের এই বাগান ইনশাল্লাহ, এবং ভবিষ্যতে আরো সুস্থ সুন্দর হবে এটা আশা করি ইনশাল্লাহ। আর আমার বাড়িতে রয়েছেন আমাদের অনেক পরীক্ষিত গাজীপুর জেলা আওয়ামী লীগের, কালীগঞ্জ থানা আওয়ামী লীগের দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন। শুধু আওয়ামী লীগের না, বিএনপি যখন অত্যাচার নির্যাতন চলছিল তখন যারা ছাত্র রাজনীতি করেছিল, মামলা হয়েছিল, অত্যাচারিত হয়েছিল, তাদের কালীগঞ্জের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের ইতিহাস লিখতে গেলে এই সমস্ত নেতাদের ইতিহাস বাদ দিয়ে পূর্ণাঙ্গ আওয়ামী লীগের ইতিহাস হবে না। আব্দুল গনি ভুই আছেন, আমাদের সবই মেহেদি হাসান আছেন, এখানে সাইফুল আছেন, আমাদের অ্যাডভোকেট সাইফুর রহমান, এরপরে আছেন আপনার এ বি এম তারিকুল ইসলাম, এরপরে আমাদের এইখানে শাহলম আছেন, কবির কাউন্সিলার আছেন, শরফিলি আছেন কাউন্সিলার, আমাদের আফসার হোসেন আছেন, ওইখানে নাদের আছেন মেম্বার, বেনিদিন আছেন ওখানে মোস্তফা, আমাদের কমান্ডার শামসুজ্জামান, আমাদের এই মেম্বার তুমুল ইউনিয়ন পরিষদের আলিয়া মেম্বার আছেন, এবং আলহামদুলিল্লাহ এতগুলির নাম যে আমার মনে হয়েছে এতদিন পরে যদি কারো নাম না বলে থাকি, তো এই রাজনীতির ধারাবাহিকতা অনেক কষ্ট করে করে রাজনীতিতে উঠতে হয়। আরেকটা হলো লাউয়ের ডগার মতো হঠাৎ করে যারা বড় হয়েছেন আবার হঠাৎ করে শুকিয়ে গেছেন। কাজী কষ্ট করতে হবে রাজনীতিতে, এটা বঙ্গবন্ধু আমাদেরকে শিখিয়েছেন, সেই কষ্টকর পথ অতিক্রম করাই আমাদের দায়িত্ব। এবং এখানে সব নেতারা কিন্তু এইভাবে এইভাবে আসে নাই, অনেক কষ্ট করে আসেন এবং আপনারাও কষ্ট করেছেন, এবং কষ্ট দুই পক্ষ মিলিয়ে আমরা করে সেই কষ্টের সাক্ষী কিন্তু আপনারা, সেই কষ্টের সাক্ষী আপনারা। তো যাই, আজকে 7 তারিখের কাঙ্ক্ষিত নির্বাচনটা হয়ে গেল,
এই নির্বাচনের আগে অনেক কথা ছিল। প্রথম কথা ছিল যে আমি নমিনেশন পেপার কালীগঞ্জে জমা দিতে পারব না, কিন্তু আপনাদের দোয়ায় নমিনেশন পেপার সুষ্ঠুভাবে জমা হয়েছে। বলছে যাচাই বাছাই আমি টিকব না, বাতিল হয়ে যাব। তারপরে বলছে যে এই 17 তারিখের আগেই প্রত্যাহার হয়ে যাবে, অনেক কথা বলে তারপরে বলেছে যে আখতারুজ্জামানের ট্রাক মার্কা ভোট যতই বেশি থাক না কেন দৃষ্টে তাদের নাম উঠে রয়েছে, নানান ধরনের কথা বলে মানসিক ভাবে বিপর্যস্ত করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ এই মুক্তার ইউনিয়নে 96 সালে ভোট কম পেয়েছিলাম, তখনই এটাকে আমার একটা লক্ষ্য ছিল, আমি চেষ্টা করে দেবো জীবনে জানা গেলে ভোট বেশি পাই। আমার সেই 23 বছরের সাধনা আমি আলহামদুলিল্লাহ অনেক বলে আমাকে আপনারা জয়যুক্ত করেছেন। আপনারা যেরকম ভোট দিয়েছেন আমিও নিয়োগ করতেছি আল্লাহ যেন আমাকে সেই যোগ্যতা দেয়, বেশি সেবা করার যোগ্যতা। গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট। স্টেট অফ দ্য আর্ট ইনফ্রাস্ট্রাকচারস স্কুলিং ফর স্টুডেন্টস গুরুকুল গ্লোবাল স্কুল।